এই মুহূর্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰধানমন্ত্ৰীৰ 11,000 কোটিৰো অধিক প্ৰকল্পত কি কি আছে? প্ৰধানমন্ত্ৰীয়ে 498 কোটিৰ কামাখ্যা কৰিডৰৰ আধাৰশিলা স্থাপন, 3,400 কোটি টকাৰ অসম মালা 2 আঁচনি উদ্বোধন আৰু নেহৰু ষ্টেডিয়াম আইকনিক প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন, চন্দ্ৰপুৰতো ৰাষ্ট্ৰীয় ক্ৰীড়াৰ বহুমুখী প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন আৰু 3,250 কোটি টকাৰ GMCHৰ নতুন চিকিৎসালয় ভৱনৰ আধাৰশিলা স্থাপন, করিমগঞ্জ মেডিকেল কলেজের আধারশিলা স্থাপন, গুয়াহাটির বেটকুসিত ইউনিটি মলের আধারশিলা স্থাপন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে সবিশেষ জানাইছো প্রধানমন্ত্রীর 11,000 কোটির অধিক প্রকল্পত কি কি আছে। এই মুহূর্তে জানাইছো প্রধানমন্ত্রী 498 কোটির কামাখ্যা করিডোর আধারশিলা স্থাপন, 3,400 কোটি টাকার অসম মালা 2 আসনি উদ্বোধন, নেহরু স্টেডিয়াম আইকনিক প্রকল্প আধারশিলা স্থাপন, 3,250 কোটি টাকার GMCHৰ নতুন চিকিৎসালয় ভবনের আধারশিলা স্থাপন প্রধানমন্ত্রীগীর, আর চন্দ্রপুরত রাষ্ট্রীয় ক্রীড়ার বহুমুখী প্রকল্প আধারশিলা স্থাপন, করিমগঞ্জ মেডিকেল কলেজের আধারশিলা স্থাপন করে, গুয়াহাটির বেটকুসিত ইউনিটি মলের আধারশিলা স্থাপন প্রধানমন্ত্রীর। এই মুহূর্তে সবিশেষ জানাইছো। অভিনন্দন, আপোনাৰ এজনী ছোৱালী জন্ম হৈছে। লাহি পাহি এজনী পৰি আহিলে ঘৰখন উজনি।